আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভাইরাল নিউজে। শুরুতেই সংবাদ শিরোনাম। আফগানিস্তানে ভয়ঙ্কর কমান্ডো নামিয়েছে তালেবান। কাশ্মীরকে হাতে পেতে এবার হাত মিলিয়েছেন তালেবান এবং ইমরান খান। এবার আফগানিস্তানে ভয়াবহ ড্রোন হামলা চালালো যুক্তরাষ্ট্র। কাবুল বিমানবন্দরে এক প্লেট ভাতের দাম 8,000 টাকা। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত দেশের ভাইরাল সব নিউজ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন আর সব খবর পেয়ে যান সবার আগে। এবার আর সেই চিরচেনা ঢিলেডালা পাঠান স্যুট আর পাগড়িতে নয়, ক্ল্যামোফোস ব্যাটল ফেটিক আর বুলেট প্রুফ ভেস্ট পরা, চোখে সানগ্লাস, মাথায় ব্যালাস্টিক হেলমেট এবং হাতে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল। বলা হচ্ছে তালেবানের নয়া কমান্ডো বাহিনীর সদস্যদের কথা। মার্কিন এলিট ফোর্সের মতো ভয়ঙ্কর বেশভূষা নিয়ে কাবুলের রাস্তায় টহল দিচ্ছে তারা। জানা গেছে তাদের পোশাকি নাম বদর 313 ব্যাটালিয়ান। ঐতিহাসিক বদর যুদ্ধের চেতনায় তালেবানরা তাদের বাহিনীর নামকরণ করেছে। 624 খ্রিস্টাব্দে মাত্র 313 জন যোদ্ধা নিয়ে মদিনার অদূরে বদর উপত্যকায় বিশাল কুরাইশ বাহিনীকে পরাজিত করে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঐতিহাসিক সেই যুদ্ধের স্মরণেই করা হয়েছে এই বদরই বাহিনী। তবে তালেবানদের এই সংখ্যা 313 নয় কয়েক হাজার বলে মনে করা হচ্ছে। জানা গেছে তালেবানরা শহরটি দখলে নেওয়ার পর তাদের কর্মীরা রাস্তায় টহল দিচ্ছে। আফগান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে তাদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। এএফপির প্রতিবেদন বলছে তালেবানদের প্রায় 6,000 সশস্ত্র যোদ্ধা কাবুলের রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বেশ কিছু জায়গায় একদম ভিন্ন এক বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করছে। তারা দেখতে অনেকটাই মার্কিন এলিট ফোর্সের মতো। তাদের বিশেষ ধরনের অভিযানে ব্যবহার করা হয়ে থাকে, এমনকি আত্মঘাতী হামলার মতো জটিল অপারেশনও করে থাকে। বর্তমানে কাবুলের যে সকল জায়গায় বিশেষ নজর দেওয়া প্রয়োজন সেসব জায়গাতেই দেখা মিলছে তাদের। বিশেষ এই বাহিনীটির পোশাকি নাম বদর 313। চলতি সপ্তাহে তালেবানদের পক্ষ থেকে এই স্পেশাল কমান্ডো ফোর্সের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এতে তাদের শারীরিক কসরত এবং অস্ত্র প্রশিক্ষণ পর্ব দেখানো হয়। আধুনিক অস্ত্রের পাশাপাশি হালামলের ম্যানপ্যাক, নাইট ভিশন, এমনকি গ্যাস মুখোশও রয়েছে। এসব ছবি ও ভিডিও প্রকাশের পরই তা ভাইরাল হয়। তালেবানদের দাবি আফগানিস্তানের পাহাড়ি অঞ্চল এবং মরুভূমিতে যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এই বাহিনী। বদর 313 ব্যাটালিয়ানকে অস্ট্রেলিয়ান গ্লক পিস্তল, আমেরিকান M4 কার্বাইন, ব্যারেট স্নাইপার রাইফেল, কাঁধে তুলে ছোড়ার উপযুক্ত অ্যাঞ্জা সিরিজের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তারা ঝুগিয়েছে। বিশ্লেষকরা বলছেন বদরই 313 সাধারণ তালেবান যোদ্ধাদের মতো নয়, ছদ্মবেশ, যুদ্ধের বুট এবং বডি বর্ম দিয়ে তাদের মার্কিন সৈন্যদের মতো দেখানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত এলিট সৈন্য। কাশ্মীরকে হাতে পেতে এবার হাত মিলিয়েছেন তালেবান এবং ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল PTI এর নেত্রী নীলম ইরশাদ শেখ মন্তব্য করেছেন আফগানিস্তান দখলের জন্য তালিবানকে সাহায্য করেছে ইসলামাবাদ, এর বিনিময়ে কাশ্মীর দখল করে পাকিস্তানের হাতে তুলে দেবে তালেবান। সম্প্রতি PTI এর ওই নেত্রীর এমন মন্তব্যকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে পাকিস্তানের রাজনীতিতে। মঙ্গলবার পাকিস্তানের একটি টিভি চ্যানেলের বিতর্কে নীলম বলেন তালেবান বলছে তারা আমাদের পাশে রয়েছে এবং কাশ্মীরে মুক্তির জন্য আমাদের সাহায্য করবে। পাক গুপ্তচর সংস্থা ISI প্রত্যক্ষভাবে আফগান তালেবানকে সাহায্য করছে বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন তালেবান জানিয়েছে তাদের এবং কাশ্মীরের মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে ভারত, এ কারণে ভারতের হাত থেকে কাশ্মীরকে মুক্ত করার জন্য পাকিস্তানের পাশে থাকবে তারা। প্রসঙ্গত তালেবানের প্রতি সমর্থন জানালেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার তালেবানকে সামরিক মদতের কথা স্বীকার করেনি। গত 15 আগস্ট তালেবানরা কাবুল দখল করার পর ইমরান খান বলেছিলেন আফগান জনতারা দীর্ঘদিন পর দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেললেন। তবে ইমরান খান এই বক্তব্যে তালেবানের নাম উচ্চারণ করেননি। এবার আফগানিস্তানে ভয়াবহ ড্রোন হামলা চালালো যুক্তরাষ্ট্র। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এক পরিকল্পনাকারীকে হত্যা করতে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালানো হয়। এই হামলায় এ পর্যন্ত 170 জন প্রাণ হারিয়েছেন। হামলায় বেশ কয়েক মার্কিন সেনাও নিহত হয়েছেন। ইসলামিক স্টেট খোরসান প্রবিন্স শাখা
আইএসআই কে এই হামলার দায় স্বীকার করেছে। এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, যারা এই হামলা চালিয়েছে একই সঙ্গে যারা আমেরিকার ক্ষতি করতে চায় তারা এটা জেনে রাখুক যে আমরা ক্ষমা করব না, আমরা ভুলব না, আমরা তোমাদের ধরব। এই হামলার জন্য দায়ীদের মূল্য চোকাতে হবে। বাইডেনের ওই প্রতিশ্রুতির পর শুক্রবার আফগানিস্তানে হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান বলেছেন, নানগাহার প্রদেশে হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে তিনি মারা গেছেন। তিনি বলেন, এই হামলায় কোনো বেসামরিক মানুষ হতাহত হয়নি। আফগানিস্তানে এমন সময় এই হামলা চালানো হলো যখন কাবুল থেকে লোকজন সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রে। 31 আগস্টের মধ্যে আফগানিস্তানে মার্কিন অভিযান শেষ হওয়ার কথা, যদিও ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ এই অভিযান শেষ করেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্পেন। কাবুল বিমানবন্দরে এক প্লেট ভাতের দাম 8,000 টাকা। আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবান দখল করে নেওয়ার পর ইতিমধ্যে বেশ কিছুদিন পার হয়ে গেছে। কিছু তালেবানের ভয়ে কাবুল বিমানবন্দরে হুড়োহুড়ি, ভিড়সহ অরাজক পরিস্থিতির আগের অবস্থাতেই রয়েছে। অনেকে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন, কিংবা অনেকে ভিন্ন দেশে আশ্রয়ের সুযোগ নিতে চাইছেন। এই পরিস্থিতিতে বিমানবন্দরে করুণ ছবি উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। বিমানবন্দরের চারদিকে কেবলই আশাহীন মানুষের ছোটাছুটি। রোদ গরমে ক্লান্ত, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষ রয়েছেন বিরামহীন অপেক্ষায়। মানুষের আস্থা ভরসাও ভেঙে পড়তে শুরু করে। শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন অনেকেই। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে কাবুল বিমানবন্দরের আশেপাশে এক বোতল পানি বিক্রি হচ্ছে $40, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 3,500 টাকা। এছাড়া এক প্লেট ভাতের মূল্য চাওয়া হয়েছে $100, বাংলাদেশি মুদ্রায় প্রায় 8,000 টাকার সমপরিমাণ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। খাবার ও পানির উচ্চমূল্যে কার্যত দিশেহারা বিমানবন্দরের অপেক্ষারত মানুষেরা। এক আফগান নাগরিক দ্য ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছেন, তিনি এক বোতল পানি কিনেছেন যার দাম পড়েছে $40 মতো। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাবুল বিমানবন্দরে এখন এক বোতল পানি $40 এবং এক প্লেট ভাত $100 বিক্রি হচ্ছে। সেখানে আফগানি মুদ্রার বদলে কেবল $ বেচাকেনা চলছে। এই উচ্চমূল্যের কারণে সেখানে খাবার ও পানীয় এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে জানানো হয়। এদিকে কাবুল বিমানবন্দরে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। একই সঙ্গে অন্যান্য স্থানে থাকা নাগরিকদের বিমানবন্দরের উদ্দেশ্যে না আসতেও সতর্ক করে দিয়েছে দেশ দুটি। বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে হুমকির কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বুধবার রাতে উভয় দেশ নিরাপত্তার সতর্কতা নিয়ে নির্দেশনাও জারি করে।